হ্যালো এভরিওয়ান, আজকে একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে সুকানি ব্র্যান্ডের টোস্টার মেশিন। এটা হচ্ছে 800 ওয়াটের, 1 বছরের গ্যারেন্টি দিয়েছে, এবং ওরা এখানে অনেক কিছু বলেছে, ফাস্ট কুক, তারপর হাই কোয়ালিটি, এগুলো ওরা বলেছে। তো আজকে আমি প্রথমবার মেশিনটা ইউজ করতে যাচ্ছি, তোমাদের সামনেই সবটা আমি দেখাবো কি হয় আমার সাথে। তো এটার বডি হচ্ছে দুপাশে স্টিল বডি প্লাস হচ্ছে প্লাস্টিকের বডি দেওয়া, এবং আমি পাওয়ারটা সেট করে বন্ধ করে রেখেছি। তো এই পাশে দেওয়া আছে হচ্ছে টাইমার সেট করার একটা ব্যবস্থা করে রেখেছে ওরা, আর এখানে ডিপ ফ্রস্টের জায়গা আছে, আর হচ্ছে রিহিটের একটা বাটন আছে, দুইটা বাটন আছে আমি দেখতে পাচ্ছি। টাইমার সেট করতে হবে, এবং ওপরে হচ্ছে ব্রেডের স্লাইস দুটো দিতে হবে, এটা হচ্ছে পার্ট করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এইটা হচ্ছে চেপে নিচের দিকে দিতে হবে। তো আমি অল্টামের ব্রেড নিচ্ছি, দুটো স্লাইস এখন হচ্ছে আমি টোস্ট করতে যাচ্ছি প্রথমবার, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখি কি হয়, তোমরাও দেখো আমার সাথে সাথে। আর এটা হচ্ছে আমার গিফট পাওয়া, সো আমি এই ব্র্যান্ডের কখনো টোস্টার, ইভেন কি আমি কোনোদিন টোস্টারই ইউজ করিনি, সো আজকে ফার্স্ট। তো এটা দেওয়ার পরে আমি এটা চেপে দিলাম বাটনটা, ডিপ ফ্রস্ট দিলাম, কারণ আমি হচ্ছে পাউরুটি একটু বেশি মুড়মুড়ে খেতে পছন্দ করি, এবং আমি টাইমার সেট করে দিলাম। তো টাইমার হচ্ছে হচ্ছে হঠাৎ করে যখন পাউরুটিটা হচ্ছে, ভেতরে এরকম হিট যে হচ্ছে এটা দেখা যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। হঠাৎ করে দেখি পাউরুটি থেকে ধোঁয়া বেরোচ্ছে, পোড়া একটা গন্ধ বেরিয়েছে, এবং তারপর দেখি পাউরুটিটা অনেক পুড়ে গিয়েছে। যেটা সমস্যা হয়েছিল যে আমি যে টাইমারটা সেট করেছি, ওরা এটা মানে দেখায়নি যে বন্ধ হয়ে গিয়েছে বা এরকম কিছু, হঠাৎ করে পোড়া গন্ধ বেরিয়ে গিয়েছিল। তো আমি আবার দিয়েছি, আরও দুই স্লাইস দিয়েছি, এবার টাইমটা একটু কম দিয়েছি, কিন্তু সমস্যা একই যে ওরা যে মানে আমি যে টাইমটা সেট করলাম ওটা বন্ধ হয়ে গেলে তো দেখাবে যে না তোমার টাইমটা বন্ধ হয়ে গিয়েছে বা জিরোতে চলে এসেছে, এরকম ওরা কিছু দেখায়নি। তো এবার আমি একটু কম টাইম দিয়ে দেখছি যে কী হয়। এবারও যেটা হয় সেটা হচ্ছে একটু কুক হতে গেলে একটু গন্ধ বের হয়, পাউরুটির গা থেকে গন্ধ বের হয়, কিন্তু ওটা যে খুব বেশি তা না। তো পাউরুটি হয়ে গিয়েছে, এবার আমি বের করলাম, বের করে দেখলাম হ্যাঁ ঠিক আছে, এবারে পাউরুটিটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটার সবটা হচ্ছে ভালোভাবে হয়নি। তো আমার যেটা মনে হয়েছে, এই সাইডটা সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা কাঁচা রয়েছে, এবং অর্ধেকটা ভালোভাবে মুড়মুড়ে হয়েছে। তো আবার হয়তো দিতে হতো, আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আবার যদি আমি দেই, এই যে এটার হয়তো কিছুটা অংশ অল্প একটু বাকি, আবার ওইটার হচ্ছে আরেকটু বেশি বাকি সাদা রয়েছে, তো আরেকটু যদি আমি করতে যাই রান্না, তো এটা কি বেশি পুড়ে যাবে না, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল। এবং এটা দেখলাম যে বেশ ময়লা হয়ে গিয়েছে, যেহেতু পাউরুটির গায়ে অনেক দানা দানা জিনিস থাকে, তোমরা দেখতেই পাচ্ছ লেগে গিয়েছে। তো আমি এটা এখন ভাবলাম একটু ক্লিন করতে যাব। তো ক্লিন করতে গেলে মেশিনটা একটু ঘুরিয়ে নিচের দিক থেকে একটু প্রেসার দিয়ে একটা ট্রে আছে, ওই ট্রেটা বের করে নিতে হয়, যে ট্রেটার মধ্যে পাউরুটির সব দানাগুলো পড়ে। তো বের করে নিলাম, বের করে জাস্ট একটু টিস্যু বা হালকা কিছু দিয়ে তোমরা মুছে নিলে কিন্তু এটা দেখতে লাগছে পরিষ্কার, কিন্তু পরিষ্কার করার পরেও দেখবে যে মেশিনের ভেতরে তারপরেও কিছু কিছু দানা থেকে যায়, আমি যেটা দেখতে পারলাম। তো আমি জানি না ওটা কিভাবে পরিষ্কার করতে হবে, ওটা কি মেশিন উল্টিয়ে ঝাড়া, এটা তো সম্ভব না, কারণ এভাবে তো সম্ভব না। তো যাই হোক, এটা একটা আমি নেগেটিভ পয়েন্ট পেলাম। এবং যেটা দেখতে পেয়েছিলাম যে এই মেশিনটা যখন আমি হিট দিয়েছিলাম প্রচণ্ড গরম হয়ে যায়, এবং তোমরা দেখো এখানে স্পট পড়ে গিয়েছে। আমি কিন্তু জাস্ট একবার আজকেই প্রথম ইউজ করেছি, একবার ধরাতে এখানে স্পট পড়ে গিয়েছে, যেটা আমি খুবই আমার কাছে খুব খারাপ লেগেছে। এবং এই মেশিনটা আমি খুব একটা পছন্দ করিনি, একটু হিট দেওয়াতে প্রথমবারে অনেকটা গরম হয়ে গিয়েছে। যদিও ওরা বলে যে 1 বছরের ওয়ারেন্টি আছে, কিন্তু আসলে প্রথমবারে যদি এতটা গরম হয়ে যায় তাহলে তো একটু রিস্ক থেকে যায়। তো আজকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে।